নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার বেরিয়ে পড়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এই যে মেয়েকে নিয়ে দেখতে পাচ্ছ, এই যে আমরা 33rd Street চলে এসেছি পাথে করে। এবার আমরা উঠবো সাবওয়ে। দেখো বেশ ভিড় আজকে স্টেশন। এই সাবওয়ে তৈরি হয়েছিল, মানে এটা বহু পুরনো, মানে একটা বলতে পারি ইতিহাস আমাদের। এটা হলো মানে 1904 সাল, মানে বুঝতেই পারছ। এই যে চলে এসেছি, এই সবে ট্রেন থেকে নামলাম সাবওয়ে থেকে। বেশ বললাম না, অনেকটাই পথ, প্রায় লাস্ট স্টপেজ আমরা এসে নামলাম। চলে এসেছি, আকাশটা দেখো দারুণ আজকে। ওই দেখো সব রাইড চড়ছে, দেখতে পাচ্ছ কত ভয়ঙ্কর, বাবারে পুরো দেখেই গা গুলি ওঠে। দেখো চলে এসেছি বিচের ধারে, এই হলো সমুদ্র ওশান, এটা হলো আটলান্টিক সি, আটলান্টিক ওশান। এই হলো সব লাইন দিয়ে, এখানে সব রেস্টুরেন্টস, রাইডস, আর এই হলো পুরো রাস্তাটা, দেখছো তো কিরম জমজমাট। এটা সারা বছরই, মনে হয় উইন্টার বলে যে কম ভিড় তা নয়। এই যে পুরো বিশাল, খুব বড় একটা এটা আইল্যান্ড। এই দেখো ওপরে সব বার্ডসগুলো উঠছে। এই যে দেখছো এই রাস্তাটা পুরো লাইন দিয়ে হলো সব রেস্টুরেন্ট, সি ফুডস আছে বিভিন্ন টাইপের। এই যে বিরাট, খুব বড় একটা বিচ এটা। চলো এই যে বালি, সেই পুরী দীঘা মনে পড়ে যাচ্ছে। এই যে চলো এগোই, এই বালি দিয়ে হাঁটতে, বালির মধ্যে খেলতে কি ভালো লাগে বলো। এই দেখো সব রয়েছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এই দেখো চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে, যাচ্ছো কত বড় আটলান্টিক ওশান, ঠিক আছো। এই পাখিগুলো দেখো, দেখো সূর্যটা, সূর্যের আলোটা পড়েছে, অসাধারণ লাগছে। অনেকদিন পর সমুদ্র দেখলাম, দারুণ লাগছে। ঢেউগুলো আসছে, পাড়ে আছড়ে পড়ছে। পুরী দীঘাতেও যখন ছোটবেলায় যেতাম তখনও অপেক্ষা করতাম কখন একটা ঢেউ এসে পাড়ে আছড়ে পড়বে। জলগুলো ভীষণ ঠান্ডা এখন, ওদেরও দেখো না কেউ বিচে স্নান করছে না, সব জাস্ট ঘুরতে এসছে। পাখিগুলো বসে রয়েছে, সুন্দর কেউ কিছু লিখে গেছে, এটাও ভালো লাগে না গো, বালির মধ্যে নিজের নাম লিখে যাওয়া বা কিছু একটা লিখে যাওয়া, কেউ কিছু লিখে গেছে। এই যে তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে কমেন্ট করে আমাকে জানিও, আমার তো সমুদ্র ভীষণ ভালো লাগে। আর বললাম অনেকদিন পর সমুদ্র দেখলাম। Thank you.
আছে বালিতে, ভেজা বালিতে লিখতে দারুণ লাগে। তার পরিচয় প্রমাণ রেখে গেলাম।